হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে সকাল সকাল বসে পড়েছি তরকারি সবজি ঝুড়ি নিয়ে তরকারি কাটতে। তো কি হবে দেখো, আজকে ছেলের শখ করেছে, শখ করে আবদার করেছে মায়ের কাছে কি খাবে, লুচি আলুর তরকারি। তো সেটাই বানাতে বসে পড়েছি, তো লুচিটা বানাইনি, পরোটা বানিয়েছি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অঙ্কুল এক্সট্রা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি সোনা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে খুবই স্বাগত। তো দেখো ময়দাটা মেখে নিয়েছিলাম আর এখন বাজে হলো গিয়ে 9টা, কারণ সকালবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমার গলা প্রচণ্ড ব্যথা। কদিন হলো বৃষ্টির জলে, শুধু সারাদিনই তো বৃষ্টির জলে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে, যেহেতু 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে। তো আমার গলাটা খুশখুশ করছে, ভালো লাগছে না। তো ছেলেকে যেই বললাম উঠতে, উঠে পড়তে বসতে দুধ বিস্কুট খেয়ে ছেলে আবদার করে ফেললো যে মা আমি আজকে লুচি তরকারি খাবো। তো যাই হোক, ছেলের আবদার বলে কথা, চেষ্টা করি যতটা পারি ওর আবদার রাখতে। তো দেখো আমি এই তরকারিটা বানাচ্ছিলাম, আলুর তরকারিটা। আর এই আলুর তরকারিটা আমি যখনই বানাই না, আমার বোনের কথা বড্ড মনে পড়ে। আমার বোন আমার হাতের এই তরকারিটা খুব ভালো খায়, অন্য কিছু ভালো খাক আর না খাক। তো দেখো তরকারিটা রেডি হয়ে গেছে আর আজকে যাবো। একটু অনেক ঝামেলা আছে, সারাদিন প্রচণ্ড হ্যাপা আছে। সেটা হলো গিয়ে সকাল থেকে কারেন্ট নেই প্রথমত, আর দ্বিতীয়ত হলো গিয়ে কালকে আমাদের এখানে বসবে দুয়ারে সরকার, আর সেই জন্য আমি ভাবছিলাম আজকে সকালবেলা রান্না করে নেবো তাড়াহুড়ো করে। তো ওই জন্য জল খাবারটা করেই সঙ্গে সঙ্গে আমি খাবার বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাকে যেতে হবে অঞ্চল অফিস। তো আমি আজ দেখতেই পাবে আমি অঞ্চল অফিস যাব, সেটা তোমাদের ভিডিও ক্লিপ দিয়ে দেবো। তো ওই কারণে তাড়াহুড়ো করে ভেবেছিলাম যে সকালবেলায় একবার ভাত করবো, সিদ্ধ ভাত খেয়ে নেবে। তো ছেলে যেহেতু আবদার করলো, কি আর করা যাবে, চলো। তো শত কষ্ট মতো, আর এইভাবে তোমরা ছ্যাঁকা পরোটা কারা কারা খাও বলবে কিন্তু আমাকে কমেন্টসে। আমি কিন্তু একদম ছ্যাঁকা তেলে ভাজা পরোটা খেতে পারি না, কারণ আমার বড্ড আমার শরীর খারাপ করে। এমনি আমি খাই না বাইরের কোনো জিনিস, আর বাড়িতে বানালে আমি এইভাবে খাই পরোটা, অল্প অল্প তেল দিয়ে ভেজে খাই। তো দেখো আমার ছেলে নিজের যখন শখের জন্য পছন্দের খাবারটা যেটা হয় না, ও দেখো কত আনন্দ করে খায়, মুখের এক্সপ্রেশনটা দেখতে পেয়েছো তো, ওইভাবে আনন্দ করে খায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। দেখো সাজুগুজু করে নিয়েছি, যাচ্ছি হলো কি অঞ্চল অফিসে, কারণ অঞ্চল অফিসে আমার দরকার একটু। কালকে আমাদের এখানে দুয়ারে সরকার বসবে, তো অঞ্চল প্রধানের থেকে আমার এখানকার সার্টিফিকেট নিতে হবে বাসিন্দা। তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি, দেখো আর ওদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি। তো এখন বেরিয়ে যাই, পরে কথা বলছি। তো দেখো রেডি হয়ে চলে এসেছে আর অঞ্চল অফিসে বড্ড ভিড় ছিল, আমি বসেছিলাম, আমার কাজ হয়ে গেছিল তবু আমি বসেছিলাম, কারণ আমার পাশে ভাইয়া দুটো যা এসেছিল আমার সঙ্গে, তো তারা বললো একটু বসো একসঙ্গেই যাবো, তো ওই জন্য বসেছিলাম আমি। তো আমি এসেছিলাম লক্ষ্মী ভাণ্ডার আমার জমা দেওয়ার জন্য, ওই কারণে প্রধানের একটা সার্টিফিকেট নিতে। তো দেখো চলে এসেছি অঞ্চল অফিস থেকে, কাজ বাজ অঞ্চল অফিসের কাজ হয়ে গেছে, চোখ মুখগুলো দেখো ঢুকে গেছে, ভালো লাগছে না। তো রান্না হয়ে গেছে, দেখো কী রান্না করেছি। দেখো শশার শুক্তো, কাঁচ কলা আলুর তরকারি, ছেলের ভাত, আর এদিকে আমার ভাত। আজকে স্কুল পাঠাইনি, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, কারেন্ট নেই, তার মধ্যে দেখো কি গরম। খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আসছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো শুয়ে আছি, তোমাদের দুপুর থেকে আর ব্লগ করবো কি বলো। দেখো কীরকম অন্ধকার বাড়ির ঘর দোর, দেখতে পাচ্ছো বাইরেটা? কারণ ওখানে একটা টর্চ লাইট জ্বালিয়ে রেখেছি, ছোট একটা টর্চ লাইট জ্বালিয়ে শুয়ে রয়েছে, মা ছিল মশারিটা নিয়ে, মশারিটা এক কোনা খুলে শুয়ে রয়েছে। এত অন্ধকার, কারেন্ট নেই, ভালো লাগছে না, চোখ মুখ দেখে বুঝতে পারছো গরমে শরীরে অস্থির অস্থির লাগছে, একদম কিচ্ছু ভালো লাগছে না। মুখ থেকে আঙুল দেখি, যদি কারেন্ট আসে তাহলে ব্লকটা বাড়াবো, না হলে এখানেই শেষ করবো, ঠিক আছে। তো দেখতে থাকো।